हाय एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माई चैनल। आपनारा सबाई केमन आछेन? आशा करी आपनारा सबाई भालो आछेन। आबारो चले एसेछि आपनादेर माझे खूब गुरुत्वपूर्ण एकटी भिडियो निये। आजकेर भिडियोर थामनेल एवं टाइटल देखे आपनारा एतक्षणे निश्चय बुझे गियेछेन आमी आपनादेर माझे की भिडियो निये हाजिर होयेछि। हाँ, आपनारा ठिकई बुझते पेरेछेन, शरीर एवं पेटेर मेद, चर्बी, भूड़ी, मोमेन मतो गले जावार 100% कार्यकरी एकटी रेमिडी आपनादेर माझे निये हाजिर होयेछि। एई रेमिडीटी एतटा कार्यकरी, रेमिडीटी सेवन करार फले आपनादेर शरीर एवं पेटेर मेद, चर्बी, भूड़ी एकदम मोमेर मतो गलते शुरू करबे। आशा करी आमार आजकेर एई भिडियोटी आपनादेर जोन्नो भीषण हेल्पफुल होबे। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের পরিচিত মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লেখা অপশনটি ওকে করে দিবেন। এর ফলে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন। 100% কার্যকরী রেমিডিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরা আদা। আদার মধ্যে রয়েছে শরীরের মেদ, চর্বি, মোমের মতো গলিয়ে ফেলার কার্যকরী কিছু প্রপার্টি। আদা সেবন করার ফলে আমাদের শরীরের মেদ চর্বিগুলো খুব সহজেই মোমের মতো গলতে শুরু করে। শরীরে অতিরিক্ত মেদ চর্বি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। অতিরিক্ত মেদ চর্বি জমে আমরা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ি এবং আমরা খুব তাড়াতাড়ি যে কোনো কাজ করতে পারি না, অল্প কিছু কাজ করলেই আমরা হাঁপিয়ে পড়ি। এছাড়া আমাদের সৌন্দর্যের হানি ঘটে এই মেদ চর্বি হওয়ার ফলে। অনেক সময় আমরা সুন্দর সুন্দর ড্রেসও পরতে পারি না এই মেদ চর্বি জমে যাওয়ার ফলে। তো আদাটাকে আমি ছিলে নিয়েছি, এই পর্যায়ে নিয়ে নিয়েছি 3 কোয়া রসুন। আমি রসুনগুলোকেও ছিলে নিচ্ছি। শরীরের মেদ চর্বি গলিয়ে ফেলার খুবই কার্যকরী উপাদান হচ্ছে রসুন। রসুনের মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা সেবন করার ফলে আমাদের শরীরের চর্বিগুলো মোমের মতো গলতে শুরু করে। রসুনগুলোকে আমি ছিলে নিয়েছি, আদাও ছিলে নিয়েছি। এ পর্যায়ে পানি দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে আদা এবং রসুনের মধ্যে কোনো প্রকার ময়লা না থাকে। এই পর্যায়ে একটি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে আদা এবং রসুনগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটা অথবা গ্রাইন্ডারও গ্রাইন্ড করে নিতে পারেন। আদা এবং রসুন আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি একটা হাঁড়ি। হাঁড়ির মধ্যে এক এক করে আমি সবগুলো উপাদান দিয়ে দিব এই রেমিডিটি তৈরি করার জন্য। তো প্রথমেই দিয়ে দিলাম আদা এবং রসুন করা পেস্ট। এখন নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবঙ্গ। লবঙ্গ আমাদের শরীরের চর্বিগুলোকে মোমের মতো গলাতে সহায়তা করে। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবঙ্গ দিয়ে দিয়েছি। আজকে আমি আপনাদেরকে যে রেমিডিটি তৈরি করে দেখাচ্ছি এই রেমিডিটি 100% কার্যকরী শরীরের মেদ চর্বি মোমের মতো গলিয়ে ফেলার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা একটু হলেও উপকৃত হবেন। তো এখানে আমি 2 গ্লাসের মতো নর্মাল পানি দিয়েছি। এই পর্যায়ে আমি চলে যাব কিচেনে। কিচেনে আমি এই উপাদানগুলোকে খুব ভালোভাবে জাল করে নিব। তো উপাদানগুলো বলক চলে এসেছে। আমি এই পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে করে এই উপাদানগুলোকে খুব ভালোভাবে জাল করে নিব। তো এখানে আমি 2 গ্লাস পানি দিয়েছি। 2 গ্লাস পানিকে শুকিয়ে আমি 1 গ্লাস করে নিব। তো 1 গ্লাস কিন্তু হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে এই হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ ধনে পাতা। ধনে পাতাগুলোকে খুব ভালোভাবে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে এই গরম থাকা অবস্থায় তার মধ্যেই আমি এই ধনে পাতাগুলোকে দিয়ে দিলাম। তো এখানে আমি আস্ত ধনে পাতা দিয়েছি। আপনারা চাইলে কেটে কুচি কুচি করেও দিতে পারেন। তো ধনে পাতাও কিন্তু আমাদের শরীরের মেদ চর্বি গলিয়ে ফেলতে সহায়তা করে। এই পর্যায়ে নিয়ে নিয়েছি কফি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কফি দিয়ে দিব। আমি এখানে এই রেমিডিটি তৈরি করার জন্য যে সকল উপাদান ব্যবহার করছি প্রত্যেকটি উপাদান শরীরের মেদ, চর্বি, ভুঁড়ি কমানোর জন্য কার্যকরী ভূমিকা পালন করে। তো আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি লেবু। এই পর্যায়ে এখানে আমি একটা লেবুর অর্ধেকটা নিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে অর্ধেকটা লেবুর রস আমি বের করে নিব। লেবু আমাদের শরীরের মেদ, চর্বি মোমের মতো গলাতে সহায়তা করে। তো আমি খুব ভালোভাবে লেবুর রস নিয়ে নিচ্ছি।
অর্ধেকটা লেবুর রস আমি খুব ভালোভাবে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে চামচের সাহায্যে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপাদানগুলো এখনও পর্যাপ্ত গরম রয়েছে। এই পর্যায়ে আমি একটি ঢাকনার সাহায্যে উপাদানগুলোকে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। গরম অবস্থায় আমি এই উপাদানগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো। এই পর্যায়ে এই উপাদানগুলো হালকা কুসুম গরম রয়েছে, তো উপাদানগুলো আমি চামচের সাহায্যে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে এই উপাদানগুলোকে একটি কাচের জারের মধ্যে ছাঁকনির সাহায্যে ছেঁকে ঢেলে নিব। তো আমি এখানে একটি কাচের জার নিয়েছি, আপনারা যে কোনো ধরনের জারের মধ্যে এই উপাদানগুলো ঢেলে নিয়ে নেবেন। তো আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে উপাদানগুলোকে ছেঁকে এই জারের মধ্যে আমি ঢেলে নিয়েছি। তো শরীরের মেদ চর্বি ভুঁড়ি মোমের মতো গলিয়ে ফেলার জন্য 100% কার্যকরী রেমেডিটি তৈরি হয়ে গেল। এই রেমেডিটি আপনারা কীভাবে পান করলে খুব ভালো ফল পাবেন তার নিয়মাবলী আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই রেমেডিটি অবশ্যই আপনারা সকালে খালি পেটে পান করবেন, টানা 7 দিন। 7 দিন পর আপনারা রেমেডিটি আর পান করবেন না, এরপর বিরতি দিবেন 7 দিন। 7 দিন বিরতি দেওয়ার পরে আপনারা আবারও 7 দিন এই রেমেডিটি পান করবেন। এই রেমেডিটি সেবন করার ফলে আপনাদের শরীরের মেদ চর্বি এবং ভুঁড়ি মোমের মতো গলতে শুরু করবে। আপনারা চাইলে এই রেমেডিটি এরকম একটি কাচের জারে ঢেলে নিয়ে 7 দিনের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। রেমেডিটি নর্মাল ফ্রিজ থেকে বের করে হালকা কুসুম গরম করে নেবেন এবং হালকা কুসুম গরম অবস্থায় রেমেডিটি পান করবেন। এভাবে যদি আপনারা নিয়ম করে রেমেডিটি সেবন করেন তাহলে খুব ভালো একটি ফল পাবেন। আশা করি শরীরের মেদ চর্বি ভুঁড়ি মোমের মতো গলিয়ে নেওয়ার 100% কার্যকরী রেমেডিটি আপনাদের জন্য ভীষণ উপকারী হয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি আপনাদের পরিচিত মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লেখা অপশনটি ওকে করে দিবেন। এর ফলে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন। তো আজ আর নয়, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।